আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শুভেচ্ছা অভিনন্দন আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে। হ্যালো ভিউয়ার্স, আজ একটি নতুন বিষয়ে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা সবসময় ভ্রমণ ও ব্যবসা সংক্রান্ত আপডেট দিয়ে থাকি। আজ আমরা আপনাদের সামনে উপস্থাপনা করব যারা নেপাল ভ্রমণ করতে চান, নেপাল দেশ কেমন, নেপাল ভ্রমণ কিভাবে করবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কিভাবে যাবেন, এই সম্পর্কে বিস্তারিত। যারা ভ্রমণ পছন্দ করেন, ভ্রমণ করতে চান, অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকলে আপনি বিভিন্ন দেশ সম্পর্কে তথ্য সহজেই পেয়ে যাবেন। সর্বপ্রথম কোনো দেশ ভ্রমণের পূর্বে অবশ্যই সে দেশ সম্পর্কে আপনাকে সামান্য তথ্য জেনে তারপর সেই দেশ ভ্রমণ করা অত্যন্ত বুদ্ধিমানের কাজ। সেই দেশের কারেন্সি, আবহাওয়া, এই সম্পর্কে নিয়মকানুন সম্পর্কে জেনে ভ্রমণ করা অত্যন্ত দরকার। তো সর্বপ্রথম আমরা আপনাদেরকে জানিয়ে দিব নেপাল দেশ সম্পর্কে। নেপাল দক্ষিণ পূর্ব এশিয়ার অত্যন্ত আর্দ্র ও একটি পাহাড়ি অঞ্চল হচ্ছে নেপাল, হিমালয়ের কন্যা নেপাল। নেপাল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। প্রত্যেক ভ্রমণ পিপাসুদের কাছে নেপাল অত্যন্ত পছন্দনীয় একটি জায়গা। যারা প্রাকৃতিক সৌন্দর্য পছন্দ করেন, পাহাড় পছন্দ করেন, অবশ্যই তাদের কাছে নেপাল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় একটি জায়গা। যারা হিমালয় পছন্দ করেন, হিমালয় দেখতে পছন্দ করেন, অবশ্যই আপনারা একবার নেপাল ঘুরে আসতে পারেন। তা আমরা নেপাল দেশ সম্পর্কে সর্বপ্রথম জেনে নিব। নেপাল দেশ সম্পর্কে কিছু কথা জেনে নেই। নেপাল হিমালয়ের অধ্যুষিত একটি দেশ হচ্ছে নেপাল, যার সাথে উত্তরে চীন ও পশ্চিমে ভারত রয়েছে। নেপালের ভূমি অত্যন্ত আর্দ্র ও বিচিত্র, যেখানে পৃথিবীর সেরা মাউন্ট এভারেস্ট অবস্থিত। নেপালের সরকারি ভাষা হচ্ছে নেপালি, মুদ্রা হচ্ছে রুপি, রাজধানী হচ্ছে কাঠমান্ডু। বাংলাদেশ থেকে নেপাল ভ্রমণ করতে চাইলে স্থল ও আকাশ উভয় পথে আপনি যেতে পারেন। স্থলপথে যেতে হলে কাকরভিটা হয়ে আপনাকে কাঠমান্ডু যেতে হবে। আপনারা যারা বাইরে বাংলাদেশ থেকে নেপাল যেতে চান, কমপক্ষে 2.5 দিন সময় লেগে যেতে পারে। সুতরাং যারা নেপাল ভ্রমণ করতে চান, আমি তাদেরকে পরামর্শ দিব, অবশ্যই আপনারা এয়ারে যাওয়ার চেষ্টা করবেন। কারণ বাংলাদেশ থেকে ভারত হয়ে কাকরভিটা হয়ে নেপাল যেতে 2 থেকে 2.5 দিন সময় লেগে যায়। সুতরাং অনেক লম্বা সময়। আপনারা নেপাল গিয়ে কোথায় থাকবেন, কি খাবেন, কি কি দেখবেন, সেই সম্পর্কে এখন আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব। আপনারা যারা বিমানে বাংলাদেশ থেকে নেপাল যাবেন, বাংলাদেশ থেকে বিমানে নেপাল যেতে 1 ঘন্টা 20 মিনিট সময় লেগে যায়। আপনারা কাঠমান্ডু গিয়ে, কাঠমান্ডু থেকে অবশ্যই আপনারা পোখরা চলে যাবেন। কাঠমান্ডু থেকে পোখরার দূরত্ব হচ্ছে প্রায় 200 কিলোমিটার। কাঠমান্ডু থেকে পোখরা যেতে সময় লাগে প্রায় 10 ঘন্টা। আপনারা যারা নেপাল ভ্রমণ করতে চান, অবশ্যই আমি বলবো 8 থেকে 10 দিন সময় নিয়ে যাবেন, তা না হলে নেপাল ঘুরে আপনাদের ভালো লাগবে না। কারণ পোখরাতে অনেক সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, যেখানে আপনি 4-5 দিন না থাকতে আপনার ভালো লাগবে না। তো কাঠমান্ডু থেকে আপনারা পোখরা চলে যাবেন, সেখানে গিয়ে আপনারা পোখরাতে লেক সাইড ভিউ, প্রচুর পরিমাণ অসংখ্য হোটেল রয়েছে। যেমন আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটির নাম হচ্ছে হোটেল হোয়াইট পার্ল। এটা হচ্ছে পোখরাতে অত্যন্ত সুন্দর ও নান্দনিক, খুবই সুন্দর, ভালো মানের একটি হোটেল, হোটেল হোয়াইট পার্ল লেক ভিউ। অর্থাৎ ফেওয়া লেকের পাশে আপনারা যারা পোখরা যেতে চান, অবশ্যই
খেওয়া লেকের পাশে অনেক সুন্দর সুন্দর ভালো মানের হোটেল রয়েছে। পোখরাতে গিয়ে আপনারা পোখরার সৌন্দর্যগুলো কয়েকদিন ভালোভাবে দেখতে পারেন। তো নেপাল ভ্রমণে গিয়ে আপনারা যে সমস্ত জায়গাগুলো ঘুরবেন এর মধ্যে একটি তালিকা করে নিতে পারেন। সারাংকোট, নাগরকোট, ফেওয়ালেক, মহেন্দ্রকেপ, দরবার স্কয়ার এবং মনোকামনা টেম্পল, এই জায়গাগুলো হচ্ছে অত্যন্ত আকর্ষণীয়। এছাড়াও যথেষ্ট পরিমাণ জায়গা নেপালে রয়েছে, অসংখ্য জায়গা রয়েছে। আপনারা ইচ্ছা করলে ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে নোট করে নিতে পারেন। তো পোখরা থেকে আপনারা যখন কাঠমান্ডুতে আসবেন, অবশ্যই কাঠমান্ডুর থামেলে থাকার চেষ্টা করবেন। থামেল হচ্ছে কাঠমান্ডুর পর্যটক একটি জায়গা এবং প্রত্যেক পর্যটক গিয়ে নেপালের কাঠমান্ডু থামেলে থাকে। থামেল জেট স্ট্রিট, এখানে আপনার বাংলাদেশি খাবার এবং পর্যটকদের নাগরিক সব সুবিধা সেখানে রয়েছে। আপনারা যারা নেপাল ভ্রমণ করবেন, অবশ্যই কাঠমান্ডুর থামেলে থাকার চেষ্টা করবেন। থামেলে আপনারা ইচ্ছে করলে হোটেল রামাদা ইনসিওরে থাকতে পারেন, অত্যন্ত ভালো মানের একটি হোটেল। এছাড়াও অসংখ্য হোটেল রয়েছে। হ্যালো ভিউয়ার্স, নেপাল ভ্রমণ সম্পর্কে যদি আপনার কোনো তথ্য জানতে চান, অবশ্যই কমেন্টস করতে পারেন। নেপালের ভিসা, অন অ্যারাইভেল ভিসা, আপনি এয়ারপোর্টে গিয়ে বা পোর্টে গিয়ে আপনি ভিসা নিতে পারেন। তবে অন অ্যারাইভেল ভিসা নিতে হলে তিনটি জিনিস আপনাকে সঙ্গে নিতে হবে এবং থাকতে হবে, তাহলে আপনি সহজেই অন অ্যারাইভেল ভিসা পেয়ে যাবেন। প্রথম অবস্থায় কোনো টাকা পয়সা লাগবে না। এক নম্বর হচ্ছে পাসপোর্ট, হোটেল বুকিং, এয়ার টিকিট বা বাস বা আপনি যে ট্রান্সপোর্টে যাচ্ছেন সে টিকিটটি দেখাবেন, তাহলে আপনি 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন। নেপাল ভ্রমণ আপনার সফল ও সার্থক হোক এই প্রত্যাশা করছি। নেপাল ভ্রমণ সম্পর্কে যদি কোনো তথ্য জানতে চান, অবশ্যই কমেন্টস করতে পারেন, আমি আপনাদেরকে কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে আবার নতুন কোনো বিষয়, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।